আধুনিক মডেলের এই দোতলা বাড়ির ডিজাইনটি করা হয়েছে জিয়াউরুল হক নামে একজন ক্লায়েন্টের জন্য। লোকেশন হচ্ছে ফেনী, অর্থাৎ এই বাড়িটা করা হবে ফেনীতে। তো ক্লায়েন্টের জায়গার পরিমাণ ছিল 27 ফিট বাই 37 ফিট, অর্থাৎ 27 ফিট বাই 37 ফিটের ভেতরে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে। মাত্র 1000 স্কোয়ার ফিট জায়গা লেগেছে এই বাড়িটা করার জন্য। তো এবারের সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এবারের সামনের লুকিংটা এরকম হবে, সামনের কালার কম্বিনেশন। সামনে দেখুন, উপরে দোতলায় গিয়ে এখানে একটি বড় একটি বারান্দা রাখা হয়েছে এবং এই বেডরুমের সাথেও একটি বারান্দা রাখা হয়েছে এবং নিচেও বারান্দা রয়েছে। এবং নিচে দেখুন, এখানে মেইন গেটের এখানে দেখুন একটি সিঁড়ি রাখা হয়েছে। সিঁড়িতে উপরে উঠলে আপনি একটু খালি জায়গা পাবেন, এখানে চাইলে আপনি আপনার বাইকটাকে এখানে রাখতে পারবেন পার্কিং করে। এবং এখানে রয়েছে মেইন গেট, এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে। এবং এখানে কিছু জায়গা রয়েছে, আপনি চাইলে এই জায়গাটাকে কার পার্কিং হিসেবে ব্যবহার করতে পারেন অথবা বাগানও করতে পারেন, বাগান করে আপনি এই জায়গাটা সুন্দর করে সাজা নিতে পারেন। তো দেখুন, সামনের লুকিংটাও খুবই সুন্দর করে করা হয়েছে। এই বাড়ির দোতলায় যে বারান্দা রাখা হয়েছে, বারান্দার উপরে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, ত্রিভুজাকৃতির একটি ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে এখানে বাড়ির নাম লিখতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী এখানে নাম ব্যবহার করতে পারেন। এবং এখানে যে আপনার বারান্দা রাখা হয়েছে, বারান্দার স্লাইডিং এর উপরে এখানে এই সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে। এবং উপরে ছাদের অংশটা এরকম হবে, ছাদে দেখুন সুন্দর বসার জায়গা আপনি এখানে করে নিতে পারেন এবং প্যারাপেটলের ডিজাইনটা এরকম হবে। সামনে এখানে এটা হচ্ছে সিঁড়ি ঘর, তো আমরা সেটা দেখব প্লানে। তো বাইরের কালার কম্বিনেশন এবং লুকিংটা এরকম হবে, আপনি চাইলে এভাবেই করে নিতে পারবেন। তো এবারের বাম্পাসের ডিজাইনটা এরকম হবে এবং পিছনের অংশের ডিজাইন হবে এরকম। পিছনে একটি এক্সট্রা ডোর রাখা হয়েছে বের হওয়া এবং ঢোকার জন্য। এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এ হচ্ছে বাড়িটার বাহিরের অর্থাৎ এক্সটেরিয়র 3D ভিউ। আমরা এ পর্যায়ে ভিতরের ইন্টেরিয়র রুম লেয়ার দেখব। প্রথমে আমরা নিচতলার ইন্টেরিয়র দেখব, তারপরে আমরা দোতলার ইন্টেরিয়র দেখে নেব। এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র রুম লেআউট, অর্থাৎ নিচতলার ইন্টেরিয়র রুম লেআউট হচ্ছে এটি। এটা দেখুন, এই মেইন গেট দিয়ে ঢুকলে প্রথমে আমরা ড্রয়িং রুম পাবো, বড় একটি ড্রয়িং রুম। এবং এই কোণারে রয়েছে বাম পাশে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা, স্লাইডিং গেট দিয়ে বারান্দা আসতে পারবেন। এবং এই পাশে রয়েছে জানালা এবং এখানে রয়েছে কিচেন। এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস, কিচেন এবং ডাইনিং স্পেস পাশাপাশি রাখা হয়েছে যাতে সহজে যোগাযোগ রাখা যায়, যাতে সহজে চলাফেরা করা যায়, এই জন্য কাছাকাছি রাখা হয়েছে। এবং পিছনে রয়েছে এখানে আরও একটি বেডরুম, এই বেডরুমে দুটি জানালা রাখা হচ্ছে। এবং এই অংশটা হচ্ছে সিঁড়ি ঘর, সিঁড়ি ঘরের নিচে এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে। এটা হচ্ছে কমন টয়লেট এই নিচতলার জন্য। এবং এখানে একটি গেট রাখা হয়েছে পিছনে ঢোকা এবং বের হওয়ার জন্য। তো এটা হচ্ছে ইন্টেরিয়র রুম লেআউট ভিতরের, অর্থাৎ নিচতলার ইন্টেরিয়র রুম লেআউট হচ্ছে এটি। তো আপনি যদি এবারে সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছ থেকে PDF ফাইল আপনি নিতে পারবেন। এবারের সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আমাদের কাছে রয়েছে, অল্প কিছু চার্জের বিনিময়ে আপনি এবারের সম্পূর্ণ ডিটেলস ডিজাইন নিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে আমরা উপরের তলার ইন্টেরিয়র রুম লেআউট দেখব। এটি হচ্ছে এবারের উপরের তলার ইন্টেরিয়র রুম লেআউট। এই সিঁড়িতে উপরে উঠলে আমরা প্রথমে এখানে ফ্যামিলি লিভিং পাবো, ফ্যামিলি লিভিং এর জন্য এটুকু স্পেস রাখা হয়েছে। এবং এখানে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি ব্যালকনি রাখা হয়েছে, বড় একটি ব্যালকনি। এটা হচ্ছে বড় একটি ব্যালকনি রাখা হয়েছে। এটা হচ্ছে ডোর, এই ডোর দিয়ে এই ব্যালকনিতে আসতে পারবেন এবং বের হতে পারবেন। তো এই কোণারে রাখা হয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমের সাথেও দেখুন অ্যাটাচড একটি ব্যালকনি রাখা হয়েছে। এবং এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য। এবং এখানে রয়েছে আরও একটি বেডরুম, টোটালি 3টি বেডরুম রাখা হয়েছে উপরে। এবং ফ্যামিলি লিভিং এবং এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এবং এখানে সিঁড়ি ঘর। তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে এ বাড়ির। তো আপনি চাইলে এ বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।